সড়কপথে আমদানি রপ্তানি বন্ধ থাকায় এই প্রথম রেলপথে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে বুধবার ভারত থেকে আসে পেঁয়াজ ভর্তি ৪২টি ওয়াগন বিশিষ্ট একটি ট্রেন। দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। করোনা সংক্রমণে ভারত থেকে সড়কপথে পণ্য আমদানি বন্ধ ২ মাস। এই অবস্থায় গত ৪ মে সড়কপথের পরিবর্তে রেলপথে পণ্য পরিবহনের সিদ্ধান্ত নেয় ২ দেশ। সে অনুযায়ী বুধবার দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে পেঁয়াজবাহী একটি ট্রেন। আমদানি রপ্তানি কার্যক্রমকে সচল রাখার তাগিদে একটা সার্ভে করা হয়, সেখানে ৪টা পোর্টকে গুরুত্ব দেওয়া হয়, সেইটার একটা হচ্ছে এই বিরল স্থল শুল্ক স্টেশন। পশ্চিমবঙ্গের রাধিকাপুর স্টেশন থেকে ৪২টি ওয়াগন ভর্তি পেঁয়াজ বিরল স্থলবন্দরে আনা হয় বলে জানান স্টেশন মাস্টার। ইয়াতে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। বিরল স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ আমদানি করেছে বগুড়ার আমদানিকারক রায়হান ট্রেডার্স। একদিনে ১,৬০০ টন পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে জানান সি অ্যান্ড অ্যাপ এজেন্টের প্রতিনিধি। এই পেঁয়াজটা বাজারে ছাড়লে আমরা অনেক উপকৃত হই, কারণে আমরা অনেক কম দাম পাবো। রেলপথে পণ্য আমদানি রপ্তানিতে দুদেশের ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কাটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।